তো মেয়ের ম্যাগিটা বানানো হয়ে গেছে। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ব্লগ উইথ দেবযানী চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 9:30 বাজে। আমি ঘুম থেকে এই জাস্ট উঠলাম, এখনো মেয়ে ঘুম থেকে ওঠেনি। দেখুন, ওর 10টা থেকে এক্সাম আছে, বলছি ওট ওট, তাও এখনো উঠছে না। তো আমি এখন সবে জাস্ট উঠলাম, উঠে ব্রাশটা করে নিয়ে ওকে ফ্রেশ হইয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, সকাল থেকে আর কি বলবো তোমাদের, এই যে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ওকে বসিয়েছি লিখতে, ওর অনলাইন এক্সাম স্টার্ট হয়ে গেছে, তো সেটাই ওকে দেওয়াচ্ছি। এখনও অবধি ওকে খাওয়াইও নি। 10টা থেকে ওর এক্সাম আছে, আজকে লেখা হবে, প্লাস ওর অনলাইনে ভিডিও কলে ক্লাসও হবে, দুটো একসাথেই হবে, সেই কারণে ওকে এখনও পড়াচ্ছি। ও দেখুন লিখছে, আর আমি বসে আছি। তো এই যে আমার মেয়ের খাবার নিয়ে চলে এসেছি। ও সকালবেলা দুধ বিস্কিটই খায়, গরুর দুধ দিয়ে বিস্কিটটা ওকে ভিজিয়ে দিই, ও সেটাই সকালে খায়। তো চলুন আমি ওকে খাইয়ে নিই। Thank you.
দেখুন বন্ধুরা, কাল রাত্রিরে এখানে বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি পড়ছে, এখনো বৃষ্টি কমেনি, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এইটা সেই পুকুর, পুকুরের জল উঠে পুরো রাস্তা অবধি পুকুরের জল চলে গেছে, এতটাই পরিমাণে কাল রাত্রিরে বৃষ্টি হয়েছে। আর এখনো বৃষ্টি পড়েই চলেছে টিপ 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 করে। ওয়েদারটাও বেশ সুন্দর, ভালো হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো সকাল থেকে উঠে তোমরা দেখলে আমি কি কি করলাম, ব্রাশ করে নিলাম, করে নিয়ে তারপরে মেয়েকে তুললাম, তুলে ওকে দাঁত ফাঁত মাজিয়ে নিলাম, নিয়ে তারপরে ওর অনলাইনে যে আজকে এক্সামটা ছিল সেটা ওকে করিয়ে নিয়ে ওকে খাওয়ালাম, খাইয়ে নিয়ে আমি নিজেও খেলাম, খেয়ে নিয়ে তারপরে বিছানাটা পরিষ্কার করলাম। আসলে ও পেন্সিল দিয়ে লেখে, সেই কারণে বিছানাটা ভীষণ নোংরা হয়েও যায়। আর এবারে আমি স্নান করতে যাব আর মেয়েকেও স্নান করাবো, করিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। দেখি যদি আজকে আমি কিছু রান্না করি তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, ওকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করে নিয়েছি। এইবারে আমি রান্নাঘরে যাব, মা কিছু রান্না করছে সেগুলো করে নিক, তারপরে আমি রান্নাঘরে গিয়ে আপনাদের দেখাবো আমি কি রান্না করছি। কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি, চিংড়ি মাছ, চিংড়ি মাছ ভাজাটা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো আমি তুলে নেব, এই যে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। কড়াইতেও তেল বলতে আর কিছুই নেই, কড়াইতে আরেকবার একটু তেল দেব। চিংড়ি মাছটা ভাজার আগে আমি ছোট ছোট ডুমো ডুমো করে এই যে আলুও কেটে ভেজে রেখে দিয়েছিলাম, তারপরে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এইবারে কড়াইতে সাদা তেল দিয়েছি পরিমাণ মতো, চিংড়িটা আর আলুটা আমি সর্ষের তেলেই ভেজেছিলাম। এবার পরিমাণ মতো কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দেব গরম মশলা গোটা, তেজপাতা আর একটা ছোট্ট পেঁয়াজ কুচি করা রাখা আছে। গ্যাসটা একটু আস্তে করে দিচ্ছি, দিয়ে এটা নাড়াচাড়া করব, পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মশলাটা, মশলাটা এই যে করে রেখেছি, এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এর মধ্যে দেওয়া আছে। এই মশলাটা আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হচ্ছে। মশলাটা দিয়ে দিয়েছি এর মধ্যে, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে যে মশলাটা মিক্সিতে করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, নুন, হলুদ,
আর গুঁড়ো লঙ্কাও দেওয়া ছিল ওর মধ্যে, সেই মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি। এখন একটু কষাবো মশলাটাকে। চারটে ছোট ছোট কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা চিংড়ি মাছটা আর আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াবো। অল্প পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায়। মশলাটা যাতে কড়াইতে লেগে না যায় সেই জন্য দিয়ে ভালো করে নাড়তে থাকবো। তরকারিটা আরেকবার নেড়ে দেবো ভালো করে, যেহেতু জল দিয়েছি জলটা একটু মরলে আবার জল দেবো। জলটা একটু শুকিয়ে যাক এই জলটা। এবার আমি জল দিয়ে দিচ্ছি। নুন মিষ্টিটা দেখে নিয়েছি, এবারে নেড়ে ঢাকা দিয়ে দেবো। ততক্ষণ ফুটুক। এবার তরকারিটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, যতক্ষণ না ফুটছে ততক্ষণ। তো আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি খেয়ে নেব। বাজে দুপুর তিনটে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি মেয়েকে অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছিলাম, ওকে আজকে ভাত ডাল আলু ভাজা আর চিকেন পকোড়া দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। এখন ও ফল খাচ্ছে, ও ফল খেয়ে নিক, তারপরে ওকে একটু ঘুম পাড়াবো। তাহলে আবার বিকেলে কথা বলছি। বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:30 আর আমি রান্নাঘরে চলে এসেছি চা বানাতে। তো চলো চটজলদি চাটা বানিয়ে নিই, তারপরে চাটা খাবো।
চাটা বসিয়ে দিয়েছি। দুপুরবেলা মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলা আমি ঠাকুরকে সন্ধ্যে দেখালাম, তারপরে রান্নাঘরে গিয়ে আপনাদের সাথে কথা বললাম, চা বানালাম, দেখলেন চা বানিয়ে চাটা খেয়ে এখন ঘরে রয়েছি। মেয়ে বলছে মা ম্যাগি খাবো, তো যাব ওর জন্য ম্যাগিটা বানাবো। কালকে ওর আবার একটা এক্সাম আছে কনভারসেশন, সেটার জন্য ওকে আবার একটু এখন পড়াতে হবে, তো ম্যাগিটা বানিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা, মেয়ের ম্যাগিটা বানিয়ে নিয়ে চলে এসেছি, ওকে ম্যাগিটা খাইয়ে দেব। ওর ম্যাগিটা খাওয়ানো হয়ে গেলে ওকে একটু পড়তে বসাবো, কেন কি কাল ওর আবার এক্সাম আছে। তো আজকের মতো এইটুকুনি, আর রাত্রির কিছু সেরকম শেয়ার করছি না, আমার ফোনে একদম চার্জও নেই। তো আপনাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ভাবতে পারিনি আমার দুটো ভিডিওতেই আপনারা এত আমাকে পছন্দ করবেন। তো যারা যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। প্লিজ এইভাবেই আমার পাশে থাকবেন, দেখতে থাকবেন ব্লগ উইথ দেবযানী। আর কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের সাথে দেখা করব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আবার কালকে দেখা হবে।